গুড মর্নিং বন্ধুরা, আজকে সোমবার, এখন বাজে সকাল 9:20। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর এখন আমি বিছানা তুলছি, উঠলাম, উঠেছি কতক্ষণ হয়েছে বলো তো? এই ধরো 10 মিনিট মতো হয়েছে আমি উঠেছি। তারপরে আর কি যেটুকু কাজ করতে পেরেছি সেটা হচ্ছে ব্রাশ করা, শুধুমাত্র ব্রাশটা করেছি। আর মেয়ের ম্যাডাম বলেছে 9:30 সময় আসবে, তো হাতে খুবই কম সময়, বুঝতে পারছো, 15 মিনিট মতো সময় আছে। তার মধ্যে আমাকে বিছানাটাও তুলতে হবে আর মেয়েকে দুধটাও খাওয়াতে হবে। আর তো দুধটা এবারে বসিয়ে দিয়ে এসেছি, গ্যাসে গরম হচ্ছে দুধটা। আর চাটা এখন করিনি, চাটা একটু পরে করবো, কারণ সোমনাথ তো নেই, সোমনাথ তো আজকে সোমবার, ও গেছে মেয়ের স্কুলে পড়াটা জমা দিতে আর নতুন পড়া আনতে। জনের লাফালাফি দেখে বুঝতে পারছি বাইরে সোমনাথ বোধ হয় এসে গেছে। দেখো কেমন লাফালাফি শুরু করে দিয়েছে, এই দেখো ওর লাফালাফি দেখে বুঝতে পারি যে সোমনাথ বোধ হয় বাড়ির কাছাকাছি এসে গেছে। তো চাটা তাহলে একটু পরেই বসাচ্ছি, আগে মেয়েকে দুধটা খাইয়ে বিছানাটা তুলে দিই, এদিকার কাজটা সেরে নিই, কারণ 10-15 মিনিটের মধ্যে দিদিমণি ঢুকে যাবে তার জন্য। তো চলো তোমাদের সাথে আবার ফ্রি হয়ে পরে কথা বলছি, আগে এই বিশেষ কাজগুলো করে নিই। আর ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে কি শীতকাল পড়ে গেছে, এত ঠান্ডা ওয়েদার, মানে সে একটা গায়ে হালকা হালকা কেমন যেন ইয়ে শীত শীত এসে লাগছে। ফ্যানটাও চালাতে পারছি না, ফ্যানটাও একদম লো দিয়ে রাখা আছে। তো এত সুন্দর ওয়েদার, একটু গরম নেই, কিছু নেই, বেশ ভালো লাগছে সকাল থেকেই। অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেললাম, শ্রেয়া চলে এসেছে ওই ঘরে মেয়েকে পড়াচ্ছে। আর ঘর দুটো তো অবস্থা খুব খারাপ ছিল, ঘর দুটো একটুখানি গুছিয়ে নিলাম। আর এই ঘরের বিছানাটাও ঝেড়ে টেরে একদম সোমনাথের জন্য একদম গুছিয়ে রাখলাম। সোমনাথ তো এখনই আসবে স্নান করতে গেছে, স্নান করে এসে ওই যে ওইখানটা ওই যে হেলান দিয়ে বসবে, উঠবে সেই রাত 2টোর সময়, তো তার জন্য। আর আমি এখন চাটা করব, সোমনাথ আসুক, এখনই বসিয়ে দিলে চাটা ঠান্ডা হয়ে যাবে। তো ফ্রিজ থেকে মাছটা বের করে রাখি, আজকে রান্না হবে সেই যে কালকে বাকি যে 6 পিস ছড়িয়ে রেখেছিলাম সেই 6 পিস মাছ। এ বাবা, তলায় দেখো তেলটা আটকে গেছে, তেলের বাটিটা আটকে গেছে, কিন্তু তেলটা তো আজকে করব না, আমি তেলটা আজকে করব না, দেখি এই দেখো আটকে গেছে। এ বাবা, আলাদা করতে হবে বুঝলে তো, তেলটাকে আলাদা করে তেলটাকে ঢুকিয়ে দেবো ফ্রিজে। তেলটাকে ভাবছি কালকে করব, কারণ মাছের যে ঝোলটা করব না, ফুলকপি দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে একটা পাতলা ঝোল করব না, সেটা দিয়ে খুব তৃপ্তি করে আমি ভাত খাবো, আর তেলটা দিয়েও তৃপ্তি করে ভাত খাবো। তো একই দিনে দুটো তৃপ্তি পাওয়ার কোনো রকম প্রয়োজন নেই, যে কোনো একটা তৃপ্তি পেলেই হবে। তো তার জন্য শুধু মাছটা করব, তেলটা ঢুকিয়ে দেবো। তো চলো এই কাজটুকু করে নিই, দিয়ে চাটা বসাই। তো দেখো এই হচ্ছে জনের জন্য ব্রেকফাস্ট, দুধ রুটি, আর এটা হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট। আর আমি চা দিয়ে রুটি খেয়েছি একটা, আর কিছু খাবো না সকালে। এখন আমি রান্না বসিয়ে দেবো, আর এক মুহূর্ত লেট করতে চাইছি না। এই যে দেখো মাছটা দেখতে পেলে, তখন এটা এখন ভালো ধোয়াই আছে, একটু নুন হলুদ মাখিয়ে নেবো।
দেখো এখানে সবজিগুলো কেটে নিয়েছি, দেখতে পেলে তখন এখানে আলু পটল আর ঝিঙে, এটা দিয়ে আমি মাছের ঝোলটা, সরি সরি আলু পটল না, আলু ফুলকপি আর ঝিঙে দিয়ে হচ্ছে মাছের ঝোল করব। আর এখানে হচ্ছে কেডুলি ভাজা করব, আর টমেটোটা হচ্ছে মাছের জন্য কেটেছি, আর এইটা হচ্ছে নিম পাতা ভাজা করব। অনেক দিন পর নিম পাতা ভাজা খাবো, আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসে, তো শাশুড়ি মায়ের জন্য নিম পাতা রেখে দিয়ে আসলাম কিছুটা। আমি আর শাশুড়ি মা দুজনেই নিম পাতা পাগল মানুষ জানো তো, খুব ভালোবাসি, তো তার জন্য দেখো সব রেডি। এবার আমি রান্নাটা করে নিই, আর মনে হচ্ছে আমি রান্নাটা আজকে শেয়ার করতে পারবো না, কারণ আমি না রান্নাটা একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো না, আমি দুই দিকে ধরিয়ে দেবো, দুই দিকে দুটো কড়াই বসিয়ে দেবো যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়ে আমি ঘর ঝাড় দেবো, মুছবো, এই কাজগুলো করতে থাকবো, তার জন্য রান্নাটা যেহেতু একভাবে দাঁড়িয়ে করবো না তাই এতগুলো রান্না শেয়ার করবো না। আর বাইরে একটুও রোদ নেই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো যদি বৃষ্টি এসে যায় বাইরে তো প্রচুর জামা কাপড় মেলা, তো তার জন্য কাজটা তাড়াতাড়ি করতে হবে আমাকে এদিককার কাজটা, তাই আমি দুই দিকে বসিয়ে দিয়ে ঘরের কাজগুলো সেরে নিই, কারণ বৃষ্টি যদি এসে যায় না তখন আমি ঘর ঝাড় দিয়া মোছা এগুলো আর করতে পারবো না ঠিক মতো, বৃষ্টির জল ঘরে ঢোকে তোমরা জানো, তার জন্য ঘর ঝাড় দিয়া মোছা সব বন্ধ হয়ে যাবে, তাই আমি দুই দিকে রান্নাকে বসিয়ে এগুলো করে নিই। ঠিক আছে, তো রান্না হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন দেখতে হয়েছে। সবে তোমাদের সাথে কথা বলে আমি দুই দিকে দুটো গ্যাস ধরিয়েছি, ধরিয়ে এই এঁঠো বাসনগুলো কলপারে নামাতে যাব বলে রেডি হচ্ছি, আর তেলটা বের করে রাখলাম, মাছটা তেলের উপর দিয়ে দেব। দেখো বাইরে অবস্থা, দেখেছো হয়ে গেল আমার ঘর ঝাড় দিয়া মোছা, এখন কখন করব জানি না। দেখো অবস্থা ঘরের, রাগ ধরে যাচ্ছে, রাগ ধরে যাচ্ছে, দেখো জামা কাপড়গুলো সব টপ টপ করে জল পড়ছে, পুরো ভিজা, মানে জলটা পর্যন্ত ঝরেনি, জলটা যদি ঝরে যেত তাও হতো, জলটা পর্যন্ত ঝরেনি, সব টেবিলের উপরে জল করে রাখলাম। এখন দেখি কি করব, আমার এখন একটাই রাস্তা, এই ঘরে দড়ি টাঙিয়ে ওইগুলো এখন মেলবো ঘরের মধ্যে, কিন্তু ওখানে যা জামা কাপড় আছে এই একটা ঘরের মধ্যে আমার মেলেও হবে না, ওই মেয়ের জামা প্যান্টগুলো আগে মেলবো, তারপরে আমাদেরগুলো জল করে রাখতে হবে। এখন যে আমি বাথরুমে গিয়ে মেলবো সেটাও পাচ্ছি না, কারণ বাথরুমে যেতে গেলে আমি পুরো ভিজে যাব, রান্নাটা করতে হবে তো তার জন্য। তো চলো ঝটাপট করে রান্নাটা সেরে নিই, আর আগের দিনকে যে দেখেছিলে না সেই মাছের ঝোল করেছিলাম কষা কষা করে, সেই গ্রেভি টাইপের, তো ওটা ভালো খেয়েছি, টেস্ট হয়েছিল, কিন্তু আমি না জানো তো আমি মাছের ঝোল সব সময় একটু হালকা পাতলা খেতে ভালোবাসি, তুমি ডিম কষা করে দাও, মাংস কষা করে দাও, যদিও আমি মাংস ডিম ওগুলোও পাতলা খেতে ভালোবাসি, তবু ওগুলো কষা তাও খেতে পারবো, কিন্তু মাছের ঝোল আমার একদমই ওই গ্রেভি টাইপের ভালো লাগে না, মাছের ঝোল হবে একদম হালকা পাতলা সেই এরম টাইপের ভালো লাগে। তো আজকে দুপুরবেলা আজকে যে রান্নাটা আমি করেছিলাম, এখন তো পরে ভয়েস দিচ্ছি, তো রান্নাটা বিশ্বাস করো অসাধারণ হয়েছিল, এই সবজি দিয়ে ঝোলটা। তো চলো ওদিকে রান্না তো একদিকে হচ্ছে, আর আমি একদিকে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, যেটুকু ঘরে আর কি মেলা সম্ভব সেগুলো ঘরে মেলে দিচ্ছি, আর একটুখানি বৃষ্টিটা ধরেছে মনে হচ্ছে, তো আমার শাড়ি সোমনাথের জামা কাপড় ওগুলো সব আমি বাথরুমে মেলে দেবো, বাথরুমে মেলে দিয়ে তারপরে আমার এদিকে গ্যাস ট্যাসও পরিষ্কার করে নিলাম, গ্যাস ট্যাস যেটুকু সামনে সামনে দিয়ে পরিষ্কার করে নিলাম, ডিপ ক্লিনটা পরে করব। আর এখন আমি ঘরটা মোছে নিচ্ছি, ঘরটা মোছা হয়ে গেলে উঠোনটা ঝাড় দেবো, উঠোনে তো সেই যখনই বৃষ্টি হয় না তখনই সেই আমাদের উপরে অ্যাডভেস্টারের উপরে যত নোংরা আছে সব ধুয়ে ধুয়ে আমার উঠোনটায় পড়ে, আর এত বাজে হয়ে যায় মানে যতক্ষণ না ঝাড় দিচ্ছি ততক্ষণ শান্তি নেই। তো চলো ঝাড়টার দিয়ে স্নান টান করে তারপরে তোমাদের সামনে আসছি, তারপরে কথা হচ্ছে। চলে এসেছি, দেখে অনেকটা ফ্রেশ লাগছে যেহেতু স্নান করে এসেছি, সকালবেলা তো একদম সেই ঘেমে টেমে অবস্থা খুব খারাপ হয়ে থাকে, যতই বললাম না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা কিন্তু কোথার থেকে যে মানে রান্না করতে গেলে যে এত ঘাম চলে আসে জানি না। আর আমার দেখো এখানে কি হয়েছে,
এত ব্যথা না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা বোধহয় আমার তো ব্রণ কোনোদিনও ব্রণ হয় না, এটা কি ফোড়া জানি না গো কি এটা। আমি প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা, মানে পুরো এইটার জন্য পুরো এই পুরো স্ট্রাকচারটা ধরেই ব্যথা হয়ে গেছে প্রচণ্ড। তো এই আর কি, এটা হঠাৎ করে কালকে রাত্রিবেলায় আমি খেয়াল করছি, কালকে সন্ধ্যের পরপর থেকে আর কি এটা আবিষ্কার হয়েছে। তো এই আর কি, এখন পুজো দিয়ে উঠলাম এই মাত্র, আর পুজোটা শেয়ার করি নিয়ে দেখাবো না তোমাদেরকে, কারণ আজকে ফুল পাইনি। প্রথমত বড়মা ফুল দেয়নি, আর দ্বিতীয়ত বৃষ্টির মধ্যে আমি বাইরে গিয়ে ফুল আছে কিনা গাছে চেকও করতে পারছি না, তার জন্য ফুল ছাড়া পুজো দিয়েছি। মনে হয় নেই, যতদূর সম্ভব আমার গাছেও আজকে ফুল ফোটেনি, তো ফুল ছাড়া পুজো দিয়েছি, দেখতে ভালো লাগছে না, তো তাই আজকে শেয়ার করলাম না। ঠিক আছে, এখন ভাত পারবো। এখন বাজে হচ্ছে 12:20, কত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল ভাবতে পারছো? এখন বাজে 12:20, আমি এখন মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নেবো, দিয়ে আমরা মা মেয়েতে একটুখানি এই ঘরে শোবো। আর সোমনাথ তো মনে হয় না 2:30 আগে খাবে, দুটোর আগে তো খাবেই না, তো বসে ওই ঘরে ল্যাপটপে এডিট করুক, ওর যখন খিদে পাবে ওকে আমি খেতে দিয়ে দেবো, আমরা মা মেয়ে খেয়ে আগেই শুয়ে পড়বো। যেহেতু সব কাজ হয়ে গেছে, তো আমার একটু ইচ্ছে করছে না বৃষ্টির ওয়েদারে চুপচাপ বসে থাকতে, কখন খাওয়ার টাইম আসবে, তার থেকে এরকম বৃষ্টির ওয়েদারে খেয়ে দিয়ে শুয়ে পড়াটাই ভালো। তাই তো মাম্মাম, ভাত বাড়ি, ভাত বাড়ি, ওলে বাবালে, এটা কে? কই ও মা, ও মা শোনো শোনো শোনো, আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো, বলো বলো বলো, সবাই কি করছো, সবাই কেমন আছো তাই বলো, বলো আগে হেসে নে, তারপরে কথা বলবি। আর এখানে সোমনাথ এডিট করছে, গতকালকে, ও তোমার গতকালকে সোমনাথের চ্যানেলে যে ভিডিওটা হয়েছে না, তাতে আমাদের এই জামা কাপড়গুলো আমরা পরেছিলাম, এগুলো আমরা পরেছিলাম, ভেবেছি এগুলো প্রচণ্ড কড়া রোদে 2 ঘন্টা ফেলে রাখবো, তারপরে ভাঁজ করে আলমারিতে তুলবো। কিন্তু আজকে যে সকাল থেকে এইরকম বৃষ্টি হবে সেটা আগে থেকে কে জানতো বলো? এখন এগুলো নিয়ে পড়েছি জ্বালায়, কী করবো এগুলো বুঝতে পারছি না, দেখি কালকের দিনটা যদি প্রচুর রোদ হয় তাহলে 2 ঘন্টা রোদে ফেলে তারপরে তুলবো, আর যদি রোদ নাই হয় কালকেও তাহলে কালকে এগুলো একটুখানি হালকা করে সার্ফের জলে ধুয়ে মেলে দেবো, কারণ একবার গায়ে দেওয়া তো হয়েছে, তো সেটা তার মধ্যে গরমকাল, একবার গায়ে তো দেওয়া হয়েছে, সেটা আমার একদমই ইচ্ছে করবে না আলমারিতে তুলতে, একটুখানি আমি হয় 2 ঘন্টা রোদে ফেলবো নয়তো হালকা করে ধোবো। তো থাক এগুলো চেয়ারের ওপরে জড়ো করা, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, দিয়ে ভাত বাড়ি। এই দেখো বৃষ্টিতে কি হয়েছে অবস্থা, বুঝেছো, বৃষ্টির জল লেগে লেগে তো দরজাটা তো শেষ হয়েছেই, তার সাথে ঘরেও ঢুকে গেছে জল। আজকে আমার মাছের ঝোলটা দেখে হয়তো তোমরা ভাবছো যে তরকারি কালারটা লাল হয়নি কেন, কারণ আজকে না আমি মানে আমার তরকারির কালার তো প্রত্যেক দিন তোমরা লালই দেখো, আজকে লাল দেখতে পাচ্ছ না, কারণ আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, একদম টাটকা সবুজ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। আর তার জন্য টমেটো, যে দুটো টমেটো দিয়েছি না, তো সেই দুটো টমেটো যে খুব টকটকে লাল ছিল তাও নয়, তো তার মধ্যে সবজি রয়েছে 2-3 রকম, তো তার জন্য কালারটা লাল টকটকে আসেনি। তো আমার খুব ইচ্ছে করছিলো, রোজ রোজ তো লাল ঝোল খাওয়া হয়, ইচ্ছে করছিলো একটু হালকা পাতলা খেতে, তো খেয়ে নিই আমি আর মেয়ে, দুপুরবেলা শুয়ে নিই, খেয়ে দে তারপরে তোমাদের সাথে ওবেলা না হয় দেখা হচ্ছে। ঠিক আছে, তো এখনকার মতো টাটা করে দিলাম।
গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি আধা ঘন্টা আগে, তারপরে চা খেলাম, চা খেয়ে বসেছিলাম। তারপরে যেহেতু আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, তোমরা জানো যে 12:30-1টার মধ্যে শুয়ে পড়েছিলাম, যেখানে আমরা রোজ 3:30-টার সময় শুই, তো সেখানে তখন শুয়ে পড়ার কারণে যেহেতু ঘুম ভেঙেছে, তখন বাজে 5টা। আর তারপরে ভাবলাম যে 5টা না, একটু আগেই ভেঙেছে, 4:45 নাগাদ ভেঙেছে। তাই ভাবলাম যে সন্ধ্যাবেলা কিছু একটা টিফিন দরকার, কিন্তু কিছুই তো বানাতে ইচ্ছে করছে না। ঘরে চাউমিন ছিল, একবার চা ভালাম, চাউমিন বানাই। তারপরে ভাবলাম যে ধুর, সন্ধ্যাবেলাটা একটুখানি রিল্যাক্সের টাইম, সারাটা দিন ধরে এত কাজ করার পর সন্ধ্যাবেলা একদমই ইচ্ছে করে না যে কোনো কাজ করি। তারপরে ভাবলাম কেন, আমাদের বাউ ফুড তো রয়েছেই, তো বাউ ফুডে অর্ডার করে দিলে তো একদম মানে এত তাড়াতাড়ি, মানে 20 মিনিট, খুব বেশি 20 মিনিট, 20 মিনিটের মধ্যে চলে এসেছে খাবার। তো দেখো আমি কি অর্ডার করেছি, মিও আমার থেকে অর্ডার করেছিলাম, এই যে, আর তার সাথে এখানে রয়েছে, এটা হচ্ছে মাসলা ধোসা, ধোসা, তবে এটা হচ্ছে মিও আমার থেকে না, এটা হচ্ছে 100 থেকে। তো তোমাদেরকে তো অবশ্যই সার্ভ করে দেখাবো এগুলো, যে খাবারগুলো কত একদম গরম, একদমই গরম। তো আমি থালায় সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সন্ধ্যাবেলার আজকে জমজমার টিফিন, ঠিক আছে? তো দেখে বুঝতেই পারছো যে আমার একদম মানে খাওয়ার জন্য মজা তর্ষ হয়েছে না, একদম মানে এতটুকু নষ্ট হয়নি, ঠিক যেমন আর কি জিনিসটা ঠিক তেমনভাবেই এসছে, এতটুকু কোথাও কোনো ক্ষতিও হয়নি। দেখো তো এত সুন্দর ডেলিভারি আমাদের বাউ ফুডের, সেটা আর বলার কথা তো রাখেই না, দেখে বুঝতেই পারছো। আর খাবারগুলো একদম গরম, আমি আর ওয়েটও করতে চাইছি না, দেখতেই পাচ্ছো কেমন সুন্দর লাগছে দেখতে, সবাই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? তো চলো আগে আমরা এইটা খেয়ে নিই, সবাই লাস্টে এটা খাবো। টেস্টি খেলাম না খাবারটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমি তো ভীষণ ভালো খেয়েছি এই স্পেশাল ধোসাটা। আর এখনও তো আইসক্রিমটা আমাকে ডাকছে, ওটা আমি একটুখানি এতক্ষণ খাচ্ছিলাম, যেহেতু ওটা যদি গলে টলে যায় তো তার জন্য ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আমি ওটা এক্ষুনি বের করব, করে এক্ষুনি সার্ভ করব, ওদেরকেও দেবো, আমিও খাবো। আর তোমাদের মনে হতে পারে যে আমি বাউ ফুডের এত ভক্ত কেন, বাউ ফুডের এত ভক্ত কেন বলতো? বাউ ফুডে না প্রচুর সুবিধা পাওয়া যায়। এক নম্বর সুবিধা কী বলতো, এখানে হচ্ছে রানাঘাটের যত টপ রেস্টুরেন্ট আছে সেখানকার লিস্ট আমি এই বাউ ফুডে পেয়ে যাই, যখনই বাউ ফুডে ওপেন করি কোনো খাবার অর্ডার করবো বলে, তো রানাঘাটের টপ রেস্টুরেন্টগুলোর নাম আমি চোখের সামনে দেখতে পাই। আর তারপরে যদি বলতে পারো, তারপরে যদি 2 নম্বরে কিছু জানতে চাও তো বলবো, এখানে তুমি অর্ডার করার পর তোমার যদি মাইন্ড চেঞ্জ হয়ে যায় বা কোনো রকম প্রবলেম হয়, তাহলে তোমরা তৎক্ষণাৎ সেটা অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবে। অর্ডার ক্যান্সেল করা এখানে খুবই সহজ, অর্ডার করার পরে যখন খুশি তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও, কোনো অসুবিধা নেই। আর তারপরে যদি কিছু জানতে চাও তো বলবো, এখানে একটা মজার কথা কি জানো, এখানে একটা অপশান পাওয়া যায়, মানে এই বাউ ফুডের যে অ্যাপ্লিকেশনটা আছে ফোনে, নামানোর পরে একটা অপশান পাবে, সেই অপশানটার নাম হচ্ছে পিক অ্যান্ড ড্রপ। আর এই পিক অ্যান্ড ড্রপে
তোমরা ক্লিক করে তোমরা যে কোনো কিছু অর্ডার করতে পারবে, যে কোনো কিছু তোমাদের প্রয়োজনীয় জিনিস যেটা তোমরা মার্কেটে যেতে পারছো না নিয়ে আসার জন্য, সেটা তোমরা এখানে অর্ডার করলে পাবে। শুধু যে খাবারই অর্ডার করলে পাবে এমন কিন্তু না, যে কোনো জিনিস তোমাদের দরকারি প্রয়োজনীয় যে মার্কেট থেকে আনতে পারছো না, তো পিক অ্যান্ড ড্রপে ক্লিক করে তোমরা সঙ্গে সঙ্গে সেটা বাড়িতে ডেলিভারি পেয়ে যাবে একদম আধা ঘন্টার মধ্যে। আর এখানে অর্ডার করা তো খুবই সহজ, একদম ইজি অর্ডার করা যায় খুব সহজ। তোমরা প্লে স্টোরে যাও, গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা বাও ফুড ডাউনলোড করতে পারো, আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও ডাউনলোড করতে পারো আমাদের বাও ফুড, এত এত সুবিধা পাওয়ার জন্য ঘরে বসে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, জানি না তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে আর কী বলবো বলো, তাহলে অপেক্ষায় থাকো, আশা করছি আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও আগামী দিনে নিয়ে আসতে পারবো। আর চলো আজকে গুড নাইট বলে দিই তোমাদেরকেও, গুড নাইট, অনেক 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 ভালোবাসা জানাই সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে হাসি খুশি থেকো, আর আমিও চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার, এইভাবেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করার, মনে যত দুঃখ কষ্ট আছে তোমাদের সব কিছু ভুলে গিয়ে এভাবে আমার মতো হাসি খুশি থাকার চেষ্টা করো। আর চলো বর্গেও দিয়ে দিচ্ছি, তারপরে মেয়েকেও দিয়ে দিচ্ছি, আর তারপরে আমিও খেয়ে নেবো। তো এটা আমাদের সন্ধ্যাবেলার আর কি একটা ছোটোখাটো টিফিন হয়ে গেল, তো রাত্রিবেলা আমি তো আজকে আর কিচ্ছু খাবো না, কারণ সন্ধ্যাবেলা এরকম টাইপের খাওয়া দাওয়া হলে না আমি রাত্রিবেলা আর কিছু খাই না, রাত্রিবেলা টোটালি খাওয়াটা স্কিপ করে যাই, তার জন্য আজকে রাতে আমার খাওয়া দাওয়া ছুটি। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, ঠিক আছে, টাটা, গুড নাইট, সুইট ড্রিম, টাটা, বাই বাই।